হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমার কৃষির নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে স্প্রে করলে এবং যে 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 কারণে স্প্রে করার কারণে আমাদের ফলগুলো এবং ফুলের মধ্যে সমস্যা হয় এবং ফলগুলো টিকে না তো এর জন্য আমরা প্রথমত যে কোনো ওষুধ হোক তা মার্শাল নাইট্রো অথবা অন্য যে কোনো ধরনের পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য যে কোনো ওষুধ হতে পারে তা আমরা যখন মিক্স করি সর্বোচ্চ পনেরো এমএল মিক্স করতে হবে ওষুধ পনেরো লিটার পানিতে তো আপনারা সব সময় খেয়াল করবেন প্রতি লিটার পানিতে এক এম এর বেশি যেন ওষুধটি না পড়ে কারণ এই ওষুধগুলো অনেক তীব্র সমস্যা ফেলে দেয় আমাদের ফুলগুলোকে যা একটাই কারণ এগুলোর যে একটি ক্ষমতা অনেক বেশি থাকে যার কারণে আমাদের ফুলগুলো টিকে না তো এর জন্য আমরা যখনই এই স্প্রেগুলো স্প্রে করব তখন লিচুর ফুল এবং আমের মুকুলের মধ্যে সব সময় একদম ভিজিয়ে না দেওয়ার চেষ্টা করব এবং মালটা এবং কমলা ফুলে হালকা করে দেওয়ার চেষ্টা করব যদি ফুল আসার সময় হয় তাহলে আমরা সেগুলোকে ভালো করে দিয়ে দিব ফুল আসার পর আমরা কমলা মালটা জামবুরা আমডা এবং আম এর মধ্যে কমপক্ষে শুধুমাত্র পাতাগুলো যেন ভালোভাবে না ভিজে ওইটা দিকে খেয়াল করব তো এর জন্য আমরা যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে তা হলো সর্বোচ্চ পনেরো এমএল ওষুধ পনেরো লিটার পানিতে অথবা এক লিটার পানিতে এক এম এল ওষুধ মিক্স করবো এবং স্প্রে করার সময় ভালোভাবে না ভিজিয়ে হালকা করে দিয়ে দেবো শুধুমাত্র পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এছাড়াও পাতা কুচকে যাওয়া এবং পাতার মধ্যে পোকার আক্রমণ হলে এই ওষুধটি ভালো করে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও যখন গাছ ছোটো থাকে তখন আমরা ফলগুলোকে ছিঁড়ে ফেলবো অথবা ফুল আসার সময় ফুলগুলোকে টিকতে দেওয়া যাবে না কারণ কমলা মালটা এবং লেবু গাছে যখন একটি ফল ধরে তাহলে প্রতিটি ডালের মধ্যে একটি করে ফল থাকে তাহলে ডালটি বাঁকা হয়ে যায় এবং পরবর্তীতে গাছটি দুর্বল হয়ে পড়ে এর জন্য এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে আর যাবতীয় সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ